নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা সকল প্রিয় দর্শক বন্ধুকে জানাই। এই শুভ দীপাবলির পর থেকে এই পাঁচ রাশির কপাল খুলতে চলেছে। কোন কোন এই পাঁচ রাশি এই শুভ দীপাবলির পর থেকে কপাল খুলতে চলেছে, আমি এই ভিডিওতে আপনাদেরকে পূর্ণাঙ্গ আলোচনা করতে চলেছি। এই ১২টি রাশির মধ্যে বিশেষ করে এই পাঁচটি রাশি কিন্তু বিশেষভাবে লাভবান কিন্তু হবে। তারপরে আমি বলছি না যে এই সাত রাশি হবে না, পাঁচটি রাশির ক্ষেত্রে গাঢ় যোগ সৃষ্টি করছে। এই শুভ দীপাবলির পর থেকে এই পাঁচ রাশির আয় উন্নতি কেউ আটকাতে কিন্তু পারবে না। অর্থাৎ এই পাঁচ রাশিকে ফিরে কিন্তু তাকাতে হবে না, পিছন ফিরে তাকাতে হবে না। অদ্ভুত অকল্পনীয় লাভ এই পাঁচ রাশি কিন্তু পাবে। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি, এই পাঁচ রাশির জীবনে নতুন প্রদীপ জ্বলতে থাকবে আগামী দীপাবলি পর্যন্ত। তবে দীপাবলির পুজো অবশ্যই আপনারা করুন। এই লক্ষ্মী এবং গণেশের যে পুজোটা হয় সেটার শুভ টাইম হচ্ছে ৬:১০ থেকে রাত্রি ৮:০৫, সন্ধ্যা ৬:১০ থেকে রাত্রি ৮:০৫-এর মধ্যে কিন্তু লক্ষ্মী গণেশের পুজোটা আপনারা অবশ্যই এই টাইমের মধ্যে করুন, খুব শুভ সময়। এই সময় করলে কিন্তু বিশেষ কৃপা আপনারা কিন্তু পাবেন। তো কোন এই রাশি, প্রথম যে রাশির কথা বলবো, যে রাশি মহাভাগ্যশালী হতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি। প্রচুর কমেন্ট এসছে যে স্যার মকর রাশি ভালো হচ্ছে না। আমি এবার আপনাদেরকে বলছি, শুভ দীপাবলির পর থেকে আপনাদের লট অফ চেঞ্জ হতে চলেছে, আমূল পরিবর্তন আসতে চলেছে। কর্মের দিক থেকে, আপনার ব্যবসার দিক থেকে, আপনার সম্পত্তিগত দিক থেকে, মান সম্মান যশের দিক থেকে, সন্তানের দিক থেকে, লটারি এবং আকস্মিক ধন প্রাপ্তির দিক থেকে, এই দিকগুলো থেকে কিন্তু আপনারা লাভবান হবেন এবং বিদেশ থেকে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের দিক থেকে, আপনাদের কর্মের দিক থেকে এবং মেষ রাশির ব্যবসার দিক থেকে দৈনিক রোজগার কিন্তু বৃদ্ধি করবে এবং ব্যবসা ক্ষেত্রে অভূতপূর্ব লাভ আপনারা কিন্তু পাবেন। সম্পত্তি ক্রয় যোগ কিন্তু দেখা যাচ্ছে এই শুভ দীপাবলি থেকে এবং আপনাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু সমৃদ্ধশালী হবেন। আকস্মিক ধন প্রাপ্তি, ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের কিন্তু আসবে, আপনি যদি হন মেষ রাশির মানুষ। আপনার ক্ষেত্রে ডায়েরিতে নোট করে নিন। এরপরের যে রাশির কথা বলবো, তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি এই শুভ দীপাবলি থেকে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, পিছন ফিরে তাকাতে হবে না আপনাদেরকে। বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, আপনাদের ক্যারিয়ারের দিক থেকে আপনারা লাভ পাবেন, আপনাদের ব্যবসার জায়গাটা কিন্তু আপনারা যথেষ্ট মজবুত হবে, ভাগ্যর সাপোর্ট আপনারা পাবেন এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন। অর্থাৎ কর্কট রাশির ভাগ্য কিন্তু এই শুভ দীপাবলি থেকে চমকাতে চলেছে, আপনারা হতে চলেছেন মহাভাগ্যশালী রাশি। এর পরের যে রাশির কথা আমি বলবো সে রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে লাভ পাবেন, আপনাদের সন্তান সুখ, আপনাদের রাজনীতির ক্ষেত্রে উত্থান, আপনাদের কর্মযোগ, ভাগ্যের সাপোর্ট, ব্যবসার জায়গাটা আপনারা নিশ্চিত রূপে সফলতা পাবেন, ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা মজবুত হবে, আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে আপনি যদি হন তুলা রাশির মানুষ। গ্রহের যা গোচর তুলা রাশি কিন্তু ধনবর্ষা হতে চলেছে, অপার ধন তুলা রাশি কিন্তু পেতে চলেছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ধনবর্ষা হতে চলেছে, অপার ধন পেতে চলেছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, বিদেশ থেকে আপনাদের লাভ হবে,
আকর্ষিক ধন প্রাপ্তি, শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি থেকে লাভ এবং ব্যবসা ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা পেতে চলেছেন এবং কর্মযোগ আপনাদের কিন্তু সৃষ্টি করতে চলেছে, মহাভাগ্যশালী হতে চলেছে এই পাঁচ রাশি শুভ দীপাবলির পর থেকে। নমস্কার, ধন্যবাদ সকলে।